সিএএ এর প্রচারে আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ার পৌর এলাকার 20 নম্বর ওয়ার্ডে সিএএ এর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে প্রচার করলেন তিনি। সিএএ তে সকলের নাগরিকত্ব থাকবে এই বলে আশ্বস্ত করলেন এলাকাবাসীদের। এদিন এই প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি জেলা স্তরের নেতারাও। আইন যে নরেন্দ্র মোদী পাস করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে কথা দিয়েছিলেন উদ্বাস্তু হিন্দু শরণার্থীদের যে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করবে, আর মোদীজি সেই স্বপ্নকে সাকার করেছে। আর তাই জন্যে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় উদ্বাস্তু দরদী ছিলেন, এখন উদ্বাস্তু বিরোধী হয়ে গেছে, মানুষকে ভুল বোঝাচ্ছেন, মিথ্যা বোঝাচ্ছেন। আর তাই আমরা প্রচারে নেমেছি, রাস্তায় রাস্তায় যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি মানুষের কাছে। আর বিপুল সাড়া রয়েছে মানুষের, মানুষ দুহাত ভরে সমর্থন করছে আমাদের। গরিব গাঁও গরিব কিষাণের বাজেট হয়েছে এটা, আর সেদিকে যদি মুখ না ঘুরিয়ে এখন যদি খালি এলআইসির কথা বলে, এলআইসি তো আর কোনো বিক্রি করে দেওয়া হচ্ছে না। আর এলআইসির কথা যারা বলছেন সে সিপিএম কংগ্রেস আর তৃণমূল, তাহলে মেট্রো রাইটের তৃণমূল কী করেছে? তারা তো বিলগ্নিকরণ করে বসে আছে। আজকে কংগ্রেস কী করেছে, আজকে সিপিএম কী করেছে, তাদের লজ্জা করে না? মানুষের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা রাজনীতি করছে। আমরা মানুষের জন্য কাজ করছি, আমরা গরিব মানুষের জন্য কাজ করছি এবং করে যাবো। দেখুন, ভারতবর্ষে নাগরিকত্ব আইনের জন্য কিছু করাই হয়নি। এখন পাসপোর্ট ভোটার কার্ড ছিল, আর ভোটার কার্ড মানেই বুঝতে পারছেন, এক সময় মমতা ব্যানার্জি আপনারা সাংসদে দেখেছেন যে তিনি এক সময় সাংসদের স্পিকারকে কাগজের তারা ছুঁড়ে মারছে। কিসের জন্যে? বলছে সিপিএম ওপার বাংলা থেকে যারা আসছে সবাইকে ভোটার করে দিচ্ছে, অনুপ্রবেশকারীদের ভোটার করে দিচ্ছে, তাদের নাম কাটতে হবে।